লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টহলদারি নিয়ে সমস্যা এখনো মেটেনি। তারই মধ্যে ফের ভারত চীন সেনাবাহিনীর সংঘর্ষের খবর প্রকাশ্যে এলো অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কয়েক ঘণ্টা সংঘর্ষ হয় দুই পক্ষের সেনাদের, তবে হতাহতের কোনো খবর নেই। সরকারি এক সূত্রের দাবি, গত সপ্তাহে অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে প্রায় 200 চীন সেনা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনা বাধা দিলে মারমুখী হয়ে ওঠে তারা, পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। কয়েক ঘণ্টা চলে দুই পক্ষের সংঘর্ষ, পরে দুই দেশের স্থানীয় কমান্ডারদের মধ্যস্থতায় মিটমাট হয়। ভারতীয় সেনার বাধায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় চীন সেনা। এই ঘটনায় ভারতের দিক থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি। গত বছর এপ্রিল মাসে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের অনেকটা ভিতরে ঢুকে পড়েছিল চীন সেনাবাহিনী। 15 জুন গালওয়ানে দুই পক্ষের সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। কোন ফিঙ্গার কাদের নিয়ন্ত্রণে থাকবে তাই নিয়ে এখনও বৈঠক চলছে দুই দেশের সেনাবাহিনীর কমান্ডারদের। অন্যদিকে অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে স্পষ্ট ধারণা রয়েছে দুই দেশের সেনার। নিজেদের সীমান্তেই টহলদারি চালায় দুই পক্ষ, কিন্তু তা সত্ত্বেও মাঝে মধ্যেই চীন সেনারা জোর করে ঢোকার চেষ্টা করে ভারতীয় ভূখণ্ডে। এর আগেও এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে বলে জানানো হয়েছে সরকারি সূত্রে। নিউজ টাইম